দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। বাঁকুড়া 2 নম্বর ব্লকের ভূতসর গ্রামে ইলেকট্রিকের তার পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁকুড়া 2 নম্বর ব্লকের ভূতসর গ্রামে ইলেকট্রিকের তারগুলি ঝুলেছিল। বারবার ইলেকট্রিক দপ্তরকে জানানো হলো, কোনোরূপ কর্ণপাত তারা করেননি। গতকাল রাতে ঝড় বৃষ্টিতে তার ছিঁড়ে রাস্তার উপর পড়ে যায়। সারা রাত এলাকার মানুষ ঝড় বৃষ্টির কারণে বাড়ি থেকে সেভাবে না বেরোনে গ্রামবাসীদের চোখে পড়েনি। এদিন ভোরে পার্বতী ঘোষ সকালে প্রাতভ্রমণে যাওয়ার সময় রাস্তার পাশে পড়ে থাকা ইলেকট্রিক তারের শক লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পার্বতী ঘোষকে পড়ে থাকতে দেখে অনন্ত ঘোষ তড়িঘড়ি তাকে বাঁচাতে গেলে তিনিও ইলেকট্রিক শকে তড়িতাহত হন। কিছু সময় পরে এলাকার মানুষ দেখতে পান দুই ব্যক্তি মাটিতে লুটিয়ে রয়েছেন। গ্রামবাসীরা এসে দেখেন ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে রয়েছে, পাশেই পড়ে রয়েছে ওই দুই ব্যক্তি। গ্রামবাসীরা কোনো রকমে তাদের উদ্ধার করে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এই ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। উঠেছে মানে একজনকে বাঁচাতে গিয়ে একজনকে শর্ট খেয়ে গেছে অটোমেটিক, তুই তখন ওকে বাঁচাতে গেছে, বাঁচাতে যে ও তার ও বুঝতে পারে না যে ওটি তোর শর্ট হয়ে আছে, তখন গেছে ও তখন ওকে ধরে দিয়েছে, তখন তারটাও সরাতে গেছে হাতে করে, তখন দুজনে একসাথে পড়ে আছে। আমরা তখন ঘুমের মধ্যে আছি, আমাদেরকে যখন তুলছে আমরা যে লাঠি দিয়ে সরালাম, লাঠি দিয়ে সরালে তখন তার কিছু নেই। আমরা আগে জানিয়েছিলাম, একদিন ওরা এসে বাগিয়েও গেল, বললো সোমবার দিন আসবো, যে সে সোমবার সে দু সোমবার গেল, এখনো ওরা আসেনি, বুঝতে পারছেন? আমরা বললাম আমরা সুদ্ধান থাকবো, আমরা সুদ্ধান থেকে কাটি দেবো, ওরা এলো না, বুঝতে পারছেন? ওদেরও বদমাশি আছে, ওদের যে নাই তা নয়, ওটা ওদিকে বললাম যে সোমবার তোমরা এসো, হ্যাঁ ওটা এসো, বললাম আমরা সুদ্ধান থাকবো, হ্যাঁ আছে কিছুটা আছে, আচ্ছা ওদেরও কিছুটা আছে, ওদিকে বলা হলো যে সোমবার সোমবার দিন আসুন আমরা থাকবো, হ্যাঁ ওরা কিন্তু শুনলো না। ওদিকে ওদের গোটাটাই গাফিলে দিয়েছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটি রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।